মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো জনবান্ধব মেগা প্রকল্প যানজট মুক্ত নগরের স্বপ্ন দেখাচ্ছে রাজধানীবাসীকে। তেমনই আর এক মেগা প্রকল্প ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা যাত্রী ও পণ্যবাহী পরিবহনের নিরবিচ্ছিন্ন যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 24 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি সাভারের ইপিজেড এলাকা থেকে শুরু হয়ে শেষ হবে বিমানবন্দরের কাওলাতে এসে, যেখান থেকে শুরু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পুরো নির্মাণ কাজ শেষ হলে যার দৈর্ঘ্য হবে 20 কিলোমিটার, সেই হিসেবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই দুই প্রকল্প মিলে সড়কের দৈর্ঘ্য হবে 44 কিলোমিটার। রাজধানী ঢাকাতে প্রবেশ কিংবা বের হতে সবচেয়ে সহজ ও গুরুত্বপূর্ণ রুট হবে এই পথটি। বেশ কিছু চ্যালেঞ্জ আর ঋণ সহায়তায় জটিলতার কারণে শুরুতে কয়েক বছর দেরি হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। তবে 2022 সালের পর দ্রুতই এগিয়ে চলেছে এই প্রকল্পের কাজ। উত্তরা 8 নম্বর সেক্টর এলাকায় রেললাইনের পাশে এরই মধ্যে উঠে গেছে পিয়ার, যেখানে রাত দিন চলছে বিশাল কর্মযজ্ঞ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করতে এরকম রাত দিন প্রকল্প এলাকায় কাজ করছে হাজার হাজার কর্মীরা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছে নির্ধারিত সময়ের আগেই এই প্রকল্পের কাজ তারা শেষ করতে পারবে। উত্তরা থেকে আবদুল্লাপুর, আবদুল্লাপুর থেকে আশুলিয়া, এই অংশেও একটু একটু করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে প্রকল্পটি। এর মধ্যে বসানো শেষ হয়েছে পিলার ক্যাপও, যা বদলে দিয়েছে চিরচেনা সড়কের দৃশ্যপট। নির্মাণ কাজের কারণে এই রুট ব্যবহারকারীদের ভোগান্তি বাড়লেও দ্রুতই কাজ শেষ করে যান চলাচল সহজ করতে চায় কর্তৃপক্ষ। কমেন্সমেন্ট ডেট হচ্ছে 2022 সালের অক্টোবরের 28 তারিখ থেকে, সে হিসেবে আমাদের 1.5 বছর শেষ হয়েছে। আমাদের হাতে আরও সময় আছে, যেটা নির্ধারিত সময় হচ্ছে 27 সালের ডিসেম্বর, কিন্তু আমরা চেষ্টা করব 26-এর মধ্যে এটা শেষ করতে। এখন তো আছে মাত্র দুই লেন, তো পরবর্তীতে উপরের 4 লেন, নিচে 4 লেন, সুতরাং 8 লেনের সুবিধা পাবে। তবে উপরের লেনে যারা যাবেন, তারা দূর প্রান্তে যারা যাবেন তারাই বেশি ব্যবহার করবেন। আমাদের মূলত 7টি পয়েন্টে এই 24 কিলোমিটারের মধ্যে 7টি পয়েন্টে, এবং মোটামুটি আমরা যেটা হিসাব করে দেখেছি যে 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে এক একজন ওঠানামা করতে পারবেন। যেমন আমাদের জিরোর থেকে 6 কিলোমিটার, যেটা আবদুল্লাপুর থেকে 1.5 কিলোমিটার সামনে সুলিস গেটের এখানে একটা, তারপর ওইখান থেকে 5.5 কিলোমিটার পরে ধৌর, এভাবে আমাদের 7টা পয়েন্ট আমাদের ওঠানামা করা যাবে। আশুলিয়া আর ধৌরের প্রান্তে মাত্র 4 কিলোমিটার, কিন্তু এখানে 2টা আছে, কারণ এগুলি ইম্পর্টেন্ট জায়গা। আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় সারি বেঁধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে শতাধিক পিয়ার, কয়েকটি পিয়ারের ক্যাপ ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি 30%। শতাংশের হিসাবে পিছিয়ে থাকলেও বলা যায় প্রকল্পটি স্বপ্ন দেখাচ্ছে যানজট মুক্ত নগরের। বিশেষ করে রাজধানী ঢাকার যানজট কমাতে মেট্রো রেল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধনের পরেই নগরবাসীর মনে স্বস্তি ফিরেছে। আগামীতে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ করা যায়, তাহলে যানজটে নাকাল এই নগরবাসী অনেকটাই যানজট মুক্ত হবে। মিরপুর বেড়িবাঁধ থেকে আশুলিয়া বাজার হয়ে ইপিজেড পর্যন্ত কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে প্রকল্প সংশ্লিষ্টরা। এই অংশে নদীর মাঝে অধিকাংশ পিয়ারের কাজ শেষ হয়েছে, বসে গেছে পিয়ার ক্যাপও, এর উপরেই মূলত নির্মাণ করা হবে সড়ক। মাটির নিচের অংশে বাকি থাকা কাজগুলো দ্রুত শেষ করতে কাজ চলছে রাত দিন। দিনের বেলায় পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে রাজধানী শহরে, সেই ক্ষেত্রে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বড় একটি ভূমিকা পালন করবে। দিনের বেলায় তো ট্রাক চলে না, যেটা ইপিজেটের থেকে আর ট্রাক এদিকে আসতে পারে না,
সুতরাং ওই ট্রাকগুলি দিনের বেলায় আসতে পারবে, যে কোনো সময় আসতে পারবে। এবং ওই আমাদের যে ইপিজেড আছে, সেই ইপিজেডের যে শিডিউল, এক্সপোর্ট যে শিডিউল, যেটা পরিবহনের ক্ষেত্রে একটা বিরাট একটা প্রভাব আছে, সুতরাং সেই শিডিউলটা তারা এই করতে পারবে। তাদের 12 ঘন্টা 24 ঘন্টা ওয়েট করতে হবে না আর। যারা ঢাকার বাইরে চলে যাবেন, যারা দক্ষিণাঞ্চলে যাবেন, চিটাগাংয়ের দিকে যাবেন, তারা তো উত্তরবঙ্গের থেকে ট্রাক নিয়ে ওদিকে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। দিনের বেলায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেতে পারবেন। আশুলিয়া ধিউর বেড়িবাঁধের উপর প্রায় 3 কিলোমিটারের একটি সেতু নির্মাণ করা হচ্ছে। বিদ্যুতের তার আর ব্রিজের পিলারের উচ্চতা প্রায় কাছাকাছি হওয়ায় সৃষ্টি হয়েছে সমস্যা। সমস্যা সমাধানে এই পয়েন্টে নতুন করে নির্মাণ করা হচ্ছে 4টি বিদ্যুতের পিলার। এর বাইরেও প্রকল্প এলাকার ভেতরে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন এখনও সরানো হয়নি, ফলে ঝুঁকি নিয়ে এই কাজ করতে হচ্ছে। প্রকল্প এলাকার বেশিরভাগ অংশে আছে উচ্চ ভোল্টের বৈদ্যুতিক লাইন, যা মূলত বড় বড় শিল্প প্রতিষ্ঠানের চাহিদা মেটায়, ফলে বিদ্যুৎ বন্ধ রেখে কাজ করারও উপায় নেই। আবার লাইনগুলো সময় মতো সরাতে না পারলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে সব সমস্যার দ্রুত সমাধান এনে নির্ধারিত সময়ের 1 বছর আগে কর্তৃপক্ষ যাত্রী সাধারণের জন্য উন্মুক্ত করতে চায় এই পথ। সময় গিয়েছে মাত্র 1.5 বছর, এর মধ্যে আমরা 30% কাজ সমাপ্ত করেছি। এবং আপনারা জানেন যে প্রথম দিকে কাজের অগ্রগতি একটু কম হয়, এবং বিশেষ করে পাইলের কাজগুলি করতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা 5,000 পাইল আমাদের টোটাল পাইল, এর মধ্যে আমরা প্রায় 3,500 পাইলের মতো আমরা প্রায় সমাপ্ত করে ফেলছি, যার ফলে আমাদের এখন উপরের দিকের কাজের কোনো, এই সমস্ত এলাকায় যেখানে আমরা পাইল করে ফেলেছি সেখানে আর সমস্যার কোনো, আমরা এগুলোর কোনো সমস্যা দেখছি না। সুতরাং আমাদের কাজের অগ্রগতি আর ব্যাহত হওয়ার কোনো তেমন সম্ভাবনা নেই। 24 কিলোমিটারের মধ্যে 21 কিলোমিটারের মধ্যে পাইলের কাজ সমাপ্ত হয়েছে। বাকি যে পাইলগুলি আছে সেটা 3 কিলোমিটার প্লাস র্যাম্প আছে, সেই র্যাম্পগুলি বাকি আছে, এগুলিও প্যারালেলভাবে আমরা আস্তে আস্তে করে ফেলবো আর কি। এর মধ্যে আবার আছে আপনার আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত অ্যাড গ্রেডে ফোর লেন সড়ক, এবং সঙ্গে আছে দুদিকে ফুটপাত, ড্রেন, একটা কমপ্লিট একটা এই প্যাকেজ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য 24 কিলোমিটার, এর সঙ্গে থাকবে 14টি র্যাম্প, যার দৈর্ঘ্য 10.83 কিলোমিটার। প্রকল্পের অংশ হিসাবে থাকছে নবীনগরে 1.95 কিলোমিটার উড়াল পথ এবং আশুলিয়া ধৌর বেড়িবাঁধে 2.72 কিলোমিটার সেতু। এতে তুরাগ নদী ও বিলের পানি প্রবাহের আর কোনো বাধা থাকবে না। প্রকল্প এলাকায় থাকবে 14.28 কিলোমিটার সড়ক এবং 18 কিলোমিটার ড্রেনেজ ডাক্ট। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন কুতুবখালী থেকে বিমানবন্দর হয়ে বাইপাইল পর্যন্ত যাবে, তখন এটি ট্রান্সফরমেশন অবকাঠামো হিসাবে কাজ করবে। তখন ঢাকার মধ্যে প্রবেশ না করে ভারী যানবাহনগুলো 24 ঘন্টায় ঢাকা ক্রস করতে পারবে। যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহনগুলো ঢাকাকে ভার্টিক্যালি বাইপাস করবে, তখন নিচের রাস্তাগুলো অনেকটাই চাপমুক্ত হবে, ফলে গণপরিবহনের জন্য প্রসারিত এবং যানজটমুক্ত একটি সড়ক পেতে যাচ্ছে রাজধানীবাসী। তবে সেজন্য ঢাকাবাসীকে অপেক্ষা করতে হতে পারে 2026 কিংবা 2027 সাল পর্যন্ত। এই সড়কটার কোনো বিকল্প ছিল না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা প্রয়োজন বিভিন্ন কারণে হয়েছে। সেটা হলো ঢাকার যানজটের একটা বিশাল বিষয়, আর আপনারা জানেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে এয়ারপোর্ট থেকে, কিন্তু আমাদের বড় বড় ট্রাক বাসগুলি আসে দূর দূরান্ত থেকে। এই যে একটা হিউজ একটা করিডোর যেখানে অ্যাড গ্রেড ব্যবহার করতে হচ্ছে, সেখানে একটা বিশাল চাপের সৃষ্টি আছে। এখন আমরা যদি ঢাকার বাইরের থেকে ঢাকার বাইরে গাড়ি ঘোড়া গাড়ি ট্রাক পৌঁছাই দিতে পারি, তাহলে তো ঢাকা শহরের উপরে চাপ তেমন একটা থাকবে না। আরেকটা বড় উপকার হবে, সেটা হলো যে দিনের বেলায় তো ট্রাক চলে না,
যেটা ইপিজেটের থেকে আর ট্রাক এদিকে আসতে পারে না। সুতরাং ওই ওই ট্রাকগুলি দিনের বেলায় আসতে পারবে, যে কোনো সময় আসতে পারবে, এবং ওই আমাদের যে ইপিজেট আছে সেই ইপিজেটের যে শিডিউল, এক্সপোর্ট যে শিডিউল, যেটা পরিবহনের ক্ষেত্রে একটা বিরাট একটা প্রভাব আছে, সুতরাং সেই শিডিউলটা তারা এই করতে পারবে। তাদের 12 ঘন্টা 24 ঘন্টা ওয়েট করতে হবে না আর। 5 বছর 2 মাস ঠিকাদারের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে শেষ হওয়ার কথা 2027 সালের ডিসেম্বরে, এবং আমরা চেষ্টা করব যাতে 2026 সালের মধ্যেই, অর্থাৎ 1 বছর পূর্বে আমরা এই কাজটা শেষ করতে। প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাসরি এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে আন্তঃদেশীয় সড়ক যোগাযোগের সুযোগ। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ, ঢাকা জামালপুর, ঢাকা মানিকগঞ্জ তেঁতুলিয়া ও ঢাকা মাওয়া বরিশাল মহাসড়কের সঙ্গে সংযোগ তৈরি করবে এই প্রকল্প। উড়াল সড়কটি ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে টোল দিতে হবে প্রতিটি যানবাহনকে। ৭৫৫৩,০০০,০০০ কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে প্রকল্পটি। প্রকল্পে পরামর্শক হিসেবে যৌথভাবে কাজ করছে দক্ষিণ কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং, স্পেনের টেকনিকা ওয়াই প্রজেক্টস এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট ডিসিসি লিমিটেড।